লোকসভা ভোটের আগে রাজ্যসভার গা গরম করার ম্যাচে বড়সড় পরাজয় কংগ্রেসের। তাদের মুর্শিদাবাদের সুতির বিধায়ক ইমানি বিশ্বাস ও মালদার গাজলের বিধায়ক সুশীল রায় শুক্রবার ভোট দেন তৃণমূল প্রার্থী আহমেদ হাসান ইমরানকে। এর জেরে চরম অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। মুখ বাঁচাতে দুই বিধায়ককেই ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এই দুজন কংগ্রেসের বিধায়ক বেশ কিছুদিন ধরে কংগ্রেস বিরোধী কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে। আমি আগেই ওদের সাসপেন্ড করতাম, কিন্তু সাসপেন্ড করিনি, কারণ আমার কাছে রিপোর্টটা ক্লিয়ারলি আসেনি। রিপোর্ট আমার কাছে এসে গেছে, গতকালই এসে গেছে, এবং এই দুজন বিধায়ককে প্রদেশ কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে আরেক কংগ্রেস বিধায়ক আবু নাসের খান চৌধুরীকে ঘিরেও। ভোটের আগের দিনই মালদার সুজাপুরের বিধায়কের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু শুক্রবার শেষ পর্যন্ত কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীকে ভোট দিলেও আরেক বিপত্তি বাঁধিয়ে বসেন আবু নাসের। ভোট দেওয়ার পর ব্যালট পেপারে নিজের নাম সই করে দেন তিনি। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কেন এভাবে ব্যালটে সই করলেন কংগ্রেস বিধায়ক আবু নাসের? তিনি কি না জেনেই করে ফেলেছেন, নাকি সাপ ও মল্ল লাঠিও ভাঙল না এই কৌশলই নিলেন? লোকসভা ভোটে প্রদেশ কংগ্রেস একলা চলোর ডাক দিয়ে লড়াইয়ে নেমেছে, কিন্তু লোকসভা নির্বাচনের আগে রাজ্যসভা ভোটেই তারা আরও শক্তি ক্ষয় করে বসল। প্রশ্ন উঠে গেল, তাহলে লোকসভা ভোটে কংগ্রেস একলা লড়লে কি তাদের বড়সড় বিপর্যয়ের সম্ভাবনাই আরও জোরালো হল না? মালদা ও মুর্শিদাবাদ কংগ্রেসের শক্ত গড়। সেখানকারই দুই বিধায়ক এদিন তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ায় উজ্জীবিত শাসক দল। রাজনৈতিক মহলের মতে কংগ্রেসের শক্ত ঘাঁটিতে পাটল ধরিয়ে তৃণমূলও বার্তা দিতে চাইল, এ রাজ্যে একলা লড়াই করে কংগ্রেসের প্রাপ্তি তো কিছুই হবে না, উল্টে তাদের দুর্গে ধস নামবে। তবে হতাশা ভরা দিনে কংগ্রেসের একমাত্র প্রাপ্তি শিখা মিত্রের ভোট। কংগ্রেস প্রার্থী নির্দলকে ভোট দিয়েছে, কংগ্রেস বলে না, নির্দল উনি, কংগ্রেস সমর্থিত, কংগ্রেস সমর্থিত সবকিছু সমর্থিত, উনি দুতরফেই সমর্থিত, সিপিএম। হ্যাঁ না, কেউ কাউকে বলেনি, এটা আমার ইচ্ছে, এটা আমার ইচ্ছে মতো আমি ভোটটা দিয়েছি। যদিও বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক শিখা যে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীকে ভোট দিতে পারেন সেই জল্পনা ছিলই, তাই কংগ্রেসের পক্ষে সোমেন জায়ার ভোট যেমন অপ্রত্যাশিত নয়, তেমনই তৃণমূলের কাছেও তা তেমন অস্বস্তিকর নয় বলে মত রাজনৈতিক মহলের। লোকসভা ভোটের আগে যখন ঘুরে দাঁড়াবার কথা বলছে কংগ্রেস, তখন সে পথে সবচেয়ে বড় বাধা হয়ে উঠল আজকের এই বিপর্যয়। দিনের শেষে সম্বল শুধু শিখার প্রত্যাশিত বিদ্রোহ, বিধানসভা ছাড়ার আগে সেটুকুই ছিল কংগ্রেসের স্বস্তির আভরণ। বিতনু চট্টোপাধ্যায় ও আশাবুল হোসেনের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ।